নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আপনার বাচ্চাতে যে সমস্ত দোষগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে রেকটিফিকেশন না করলে আপনার জীবনের অনেক সমস্যা ক্রিয়েট করে। অ্যাকচুয়ালি সবসময় যে অর্থ খরচ করি যে তার রেকটিফিকেশন করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। অনেক প্রসেস রয়েছে, সেগুলো যদি আপনারা মানেন, বিভিন্ন গ্রহর পিছনে যদি সেই একটু সময় যদি ব্যয় করেন, দেখবেন আপনার লাইফটা কিন্তু অনেকটা স্মুথ হবে। এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রেখে, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন আমাদের প্রত্যেকের যেমন হাতের ফিঙ্গারপ্রিন্ট আলাদা হয়, তেমন প্রতিটা মানুষের জন্মছক কিন্তু আলাদা হয়। প্রতিটা মানুষের তার লগ্নের রেসপেক্টে তার বার্থ চার্ট কিন্তু ক্যালকুলেট করা হয়। তো আপনার লগ্নের এক্সপেক্টে বার্থ চার্ট ক্যালকুলেট করা হলেও অনেক সময় আপনার লগ্নের স্টেবিলিটি ঠিক থাকে না, লগ্ন স্ট্রং থাকে না। লগ্ন অনেক সময় দেখতে পাওয়া যায় যে 10 ডিগ্রির থেকে কম বা 20 ডিগ্রির থেকে যদি বেশি হয়ে থাকে তাহলে লগ্ন কিন্তু অনেকটা উইক হয়ে যায়। মানে ধরুন দেখা গেল আপনার বার্থের লগ্ন 3 ডিগ্রি 4 ডিগ্রি এমন রয়েছে, অথবা আপনার হয়তো 28 ডিগ্রি 29 ডিগ্রিতে লগ্ন চলে গেছে। সেই মতো অবস্থায় আপনার লগ্ন কিন্তু স্ট্রং থাকে না, এবং সেই জন্য কিন্তু আপনি বার্থের সঠিকভাবে রেমেডি করলেও কিন্তু আপনার রেমেডি ঠিকভাবে কাজ করবে না। সেই জন্য মনে রাখতে হবে আপনার বাচ্চাটি লগ্ন বা লগ্নপতি কোন অবস্থায় রয়েছে। যদি আপনার বাচ্চাটি লগ্নের অবস্থান খারাপ থাকে বা লগ্নপতির অবস্থান খারাপ থাকে, তাহলে লগ্নপতিকে স্ট্রং করে তার মন্ত্রপাঠ করে বা তার স্টোন পরেও কিন্তু প্রথমে আপনার সেই সমস্যাকে রেকটিফিকেশন করতে হবে। কেননা আপনার বাচ্চাটির সমস্ত বাচ্চাটার যে অধিপতি অর্থাৎ বাচ্চাটির যে ম্যানেজার সে কিন্তু লগ্নপতি। তাই আপনার বাচ্চাটির লগ্ন বা লগ্নপতি কোন কন্ডিশনে রয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে লগ্ন স্ট্রং না থাকার জন্য তারা জীবনে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তাদের ক্ষেত্রে দাঁত থাকতে দাঁতের মর্যাদা তারা বুঝতে পারে না, এটা কিন্তু বলা যেতে পারে। তারা অনেক ক্ষেত্রে জীবনের এমন কিছু সমস্যার মধ্যে পড়ে সেখান থেকে ঠিক উঠে আসতে পারে না। যে কাজটা তার করার দরকার সেই কাজটা না করে নয় হয়তো কাঁদতে থাকে, নয় হয়তো লোককে অ্যালিগেট করতে থাকে, নয় ভাগ্যকে অ্যালিগেট করতে থাকে, নয় ঈশ্বরকে অ্যালিগেট করতে থাকে, নয় মা বাবাকে অ্যালিগেট করতে থাকে। কিন্তু অ্যাকচুয়ালি সেই মুহূর্তে তার যে এটা করা দরকার সে কিন্তু সেটা করতে পারে না। সে কোথাও যেন বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত হয়ে নিজে যেন আটকে যায়, নিজে সেই সমস্যা থেকে ওঠার চেষ্টা করে না। ধরুন আপনি গর্তে পড়ে গেছেন, তো আপনাকে দড়িটা ছোড়া হচ্ছে, তো আপনি যদি বলতে থাকেন আমার দুর্ভাগ্য আমি গর্তে পড়ে গেছি, আমার খুব দুর্ভাগ্য আমার গর্তে পড়ে গেছে, কিন্তু সেখান থেকে আপনাকে দড়িটা ধরে তো উঠে আসতে হবে, সেই উঠে আসার কাজটা তো আপনাকেই করতে হবে। কিন্তু আপনি যদি সর্বদা কাঁদতে থাকেন, সর্বদা অ্যালিগেট করতে থাকেন, একে ওকে যদি দোষারোপ করতে থাকেন, তাহলে তো সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন না, তাই না? তো সুতরাং আপনাকে বুঝতে হবে আপনার বাচ্চাটির লগ্ন বা লগ্নপতি সেই অবস্থানটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে। যখনই কোনো অ্যাস্ট্রোলজার কাছে যাবেন সেখানে বলবেন যে আপনার আপনার লগ্ন বা লগ্নপতি কি ঠিক আছে, এবং সেই সঙ্গে সঙ্গে আপনাকে দেখতে হবে D9 চার্টে লগ্ন বা লগ্নপতি কোন অবস্থায় রয়েছে সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্যাপারটা আগে দেখবেন, তারপর দেখবেন যে আপনার বাচ্চাতে মেন মেন যে প্ল্যানেটগুলো আপনার যে শুভ গ্রহ সেই গ্রহগুলো কতটা ভালো অবস্থায় রয়েছে। যদি না ভালো থাকে তার সঠিকভাবে রেকটিফিকেশন করতে হবে। ধরুন আপনার ক্ষেত্রে দেখা গেল আপনার কর্কট লগ্ন, তাহলে আপনার ক্ষেত্রে শুভ গ্রহ অটোমেটিক্যালি হয়ে যাবে লগ্নপতি চন্দ্র, পঞ্চমপতি আপনার মঙ্গল, নবমপতি বৃহস্পতি এবং সপ্তমপতি হচ্ছে শনি। চারটে প্ল্যানেট শুভগ্রহ হবে। তাহলে দেখতে হবে যে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনার এই যে শুভগ্রহগুলোর অবস্থান কি সত্যি ভালো আছে, বা অন্যান্য অশুভ গ্রহ যেগুলো আপনার লগ্নের ক্ষেত্রে কি হয়তো খুব একটা শুভ নয় কিন্তু মেন মেন ইম্পর্টেন্ট ভাবগুলোকে কন্ট্রোল করছে, সেই গ্রহগুলো কি ঠিক আছে। যদি ঠিক না থাকে তার বিভিন্নভাবে রেকটিফিকেশন কিন্তু করতে হবে। সবসময় আপনাকে স্টোন পড়তে হবে এমন কোনো কথা নেই, স্টোনের পরিবর্তে আপনারা উপরত্ন ব্যবহার করতে পারেন। আমি উপরত্ন নিয়ে অলরেডি ভিডিও করেছি, তাও একটু বলে দিই যে রুবির জন্য আপনারা অনেক রুবি প্রচুর কস্টলি হয়, তার পরিবর্তে চুনি ব্যবহার করতে পারেন, স্টার রুবি ব্যবহার করতে পারেন। মুক্তোর দাম অনেক কম হয়, মুক্তোর সাবস্টিটিউট মুনস্টোন যদিও রয়েছে কিন্তু মুক্ত অনেক কম দামে পাওয়া যায়। মুক্ত হাই কোয়ালিটির মুক্ত 30-35 হাজার টাকা থেকে শুরু করে 10 হাজার টাকারও মুক্ত রয়েছে, আবার কম দামে মুক্ত 3 হাজার টাকার মধ্যেও মুক্ত রয়েছে। তার পরিবর্তে মুনস্টোন ব্যবহার করতে পারেন, অথবা তারপর হচ্ছে আপনার মঙ্গলের প্রবালের পরিবর্তে কার্নেলিয়ান ব্যবহার করতে পারেন। কার্নেলিয়ান পাথরটা কিন্তু খুবই কম দাম, যদিও মঙ্গলের প্রবাল এই মুহূর্তে দামটা অনেকটা বেড়ে গেছে। তো যত সময় যাচ্ছে যে কোনো জিনিসের দাম আস্তে আস্তে অনেকটা বাড়ছে। বুধের পান্নার পরিবর্তে আপনারা অনিক্স পড়তে পারেন, বা পেরিডট পড়তে পারেন, বা বেরিল পড়তে পারেন, এগুলো পড়তে পারেন। অন্যদিক থেকে আপনার
বৃহস্পতি দেবের জন্য আপনারা কোকরাজের পরিবর্তে ইয়েলো টোপাস পড়তে পারেন, শুক্রের আপনারা শুক্রদেবের জন্য আপনারা ডায়মন্ডের পরিবর্তে হোয়াইট জারকন অথবা শ্বেতপলা অথবা ফায়ারিং ওপাল অথবা স্ফটিকের মালা এগুলো ব্যবহার করতে পারেন। শনির জন্য আপনারা নীলার পরিবর্তে জামোনিয়া বা এমিথিস ব্যবহার করতে পারেন বা নীলি ব্যবহার করতে পারেন, বা আপনারা হালকাভাবে কিছুটা কাজ করে সেটা হচ্ছে যাদের ক্ষেত্রে শনি স্ট্রং নয়, শনি খুব দুর্বল কিন্তু শনির খুব স্ট্রংলি প্রতিকার দেওয়া যাবে না যেহেতু লগ্নের এক্সপেক্টে শুভ গ্রহ নয়, এমন অবস্থায় আপনারা কিন্তু শনিদেবের জন্য, এই নিয়ে পরবর্তীকালে ভিডিও করব আমি, ল্যাপিস লাজুলি বলে একটা স্টোন রয়েছে যেটা কিন্তু শনির খুব আস্তে আস্তে কাজ করে, অথবা ঘোড়ার নালের আংটি পড়তে পারেন, রাহুর জন্য গোমেদ ব্যবহার করতে পারেন, কেতুর জন্য ক্যাটসাই ব্যবহার করতে পারেন, এগুলো বিভিন্ন স্টোন রয়েছে। তবে স্টোন যে সবসময় পড়তে হবে তা নয়, দেখুন আপনার যে গ্রহটা অত্যন্ত সমস্যার মধ্যে রয়েছে সেই গ্রহটার দরকার হলে যদি আপনি মন্ত্রপাঠ যদি করেন প্রতিদিন, যদি আপনারা প্রতিদিন যদি সম্ভব না হয় কমপক্ষে আপনারা সপ্তাহে দুদিন বা তিন দিন করেও করতে পারেন, প্রণাম মন্ত্রটা 3 বার পাঠ করে তার যদি বীজ মন্ত্রটা 108 বার পাঠ করতে পারেন আপনার জীবনের অনেক সমস্যা কিন্তু রেক্টিফিকেশন হয়ে যাবে। এমনকি আপনি স্টোন পড়ার পাশাপাশি যদি যে গ্রহটা আপনার অত্যন্ত দুর্বল হয়ে মনে হচ্ছে বা যে গ্রহটা আপনাকে খুব সমস্যাগ্রস্ত করছে, যেমন ধরো রাহু কেতু শনি, এরা মেনলিভাবে মানুষের লাইফে অনেক সমস্যা ক্রিয়েট করে, তো মেনলিভাবে রাহু বা কেতু সব থেকে বেশি সমস্যা ক্রিয়েট করে, তো শনিও নয় সব থেকে বেশি রাহু কেতু সমস্যা ক্রিয়েট করে, তা এদের ক্ষেত্রে মন্ত্রপাঠ করাটা সব থেকে বেশি শোভনীয় হবে, কারণ মন্ত্রপাঠ করলে কিন্তু আপনার ক্ষেত্রে অনেক সমস্যা কিন্তু নির্মূল হয়ে যায়। আর অবশ্যই মন্ত্রপাঠ করবেন, অবশ্যই নিজে পুজো পাঠ করবেন, নিজের মন মানসিকতাকে পজিটিভ রাখবেন এবং পরিশ্রম করতে হবে, লড়াই করতে হবে, চেষ্টা করতে হবে। এবং আপনার বার্থচার্টে এমন কিছু নেগেটিভ যোগ থাকে হয়তো অনেক অ্যাস্ট্রোলজার সেগুলো তো খেয়ালই করলো না, শনি রবি যোগ অথবা শনি রাহু যোগ, শনি রবি হচ্ছে আপনার ব্রিজ যোগ বা শনি রাহু আপনার সাপিত যোগ অথবা শনি মঙ্গল অ্যাক্সিডেন্ট যোগ বা শনি শুক্র যোগ থাকতে পারে বা শুক্র রাহু যোগ বা রাহু বুধ যোগ, এই সমস্ত যোগগুলো থাকলে আপনার বাচ্চাটি সঠিকভাবে প্রতিকার করা উচিত। প্রতিকার না করলে এই যোগগুলো আপনার উপর একটা নেগেটিভ প্রভাব কিন্তু ঠিক বিস্তার করে দেবে। তাই আপনার বাচ্চারে যে যোগ অথবা দায়িত্ব যোগ তৈরি হতে পারে, রবি এবং শুক্র একসঙ্গে থেকে খুব কাছাকাছি ডিগ্রিতে তো রবি চলে গেল, কম্বাস্ট হয়ে গেল, অনেক সময় একটা যোগ খুব কমন দেখতে পাওয়া যায় যে মঙ্গল এবং রবি একসঙ্গে বসে রয়েছে, কিন্তু অনেকে ভাবলেন মঙ্গল এবং রবি খুবই স্ট্রংলি পজিশনে রয়েছেন একে অপরের মিত্র, কিন্তু খেয়ালই করলেন না। অনেক অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রে আমি দেখেছি অনেক অনেক ক্লায়েন্ট আমার কাছে আসেন, তো মঙ্গল এবং রবি খুব কাছাকাছি ডিগ্রিতে বসে রয়েছে, যেখানে তো দেখা গেল মঙ্গল রয়েছে হচ্ছে 8 ডিগ্রিতে, রবি রয়েছে 10 ডিগ্রিতে, তো এখানে রবির জন্য কিন্তু মঙ্গল কম্বাস্ট হয়ে আছে, এই জায়গাটা কেউ খেয়ালই করেন না। খেয়াল না করার জন্য কিন্তু সমস্যা অনেকগুণে বেড়ে যায়, তাই আপনার লাইফকে অনেক জটিল করে দেয়, অনেক প্রবলেমের গ্রস্ত করে দেয়, অনেক প্রবলেমগ্রস্ত করে দিয়ে এমনভাবে সমস্যা করে, তো সেখানে কিন্তু মঙ্গল অত্যন্তভাবে পীড়িত হয়ে গেছে, তো পীড়িত মঙ্গল কিন্তু আপনার কনফিডেন্স লেভেলকে নষ্ট করে দেবে, আপনার শরীর টরীর খারাপ করাবে, আপনার কোনো কাজে আপনার মন বসবে না, আপনার ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বিবাহিত লাইফটাকে ডিস্টার্ব করবে, গাইনোকাল সমস্যা ক্রিয়েট করবে। তাই আপনার পার্টনারের যে নেগেটিভ দোষগুলো রয়েছে সেগুলোকে সঠিকভাবে রেক্টিফিকেশন করা উচিত, রেক্টিফিকেশন করলে সেই জায়গাটা থেকে আপনি কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পারবেন। তাই আপনার বার্চাটের শুধুমাত্র একটা পার্টিকুলার গ্রহের অবস্থান দেখে আপনি বিচার করে ফেলবেন, বিভিন্ন অ্যাপস থেকে বিভিন্ন সফটওয়্যার থেকে আপনি আপনার পুষ্টিটা বার করে ফেলবেন এবং সেখান থেকে প্রতিকার নির্ধারণ করে ফেলবেন, এটা কিন্তু এতটা সহজ ব্যাপার নয়। প্রতিকার নির্বাচন করতে গেলে সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের ওপিনিয়ন নিতে হবে, যদি না নিতে পারেন আপনারা মন্ত্রপাঠ করতে পারেন, পুজো পাঠ করতে পারেন, নিজের কর্মের উপর আস্থা রাখতে পারেন, নিজের উপর আস্থা রাখতে হবে, নিজস্ব যা ল্যাক রয়েছে, যেখানে আপনার দুর্বলতা রয়েছে, যে জায়গাগুলো আপনার স্ট্রেংথ, যে জায়গাগুলো আপনার উইকনেস, এগুলোকে নিজে থেকে ফাইন্ড আউট করতে হবে, নিজস্ব স্পিরিচুয়ালিটি, নিজস্ব আত্মজাগরণ, নিজের মধ্যে যে একটা শক্তি রয়েছে, এক অনন্ত শক্তি ঈশ্বর আপনাকে দিয়েছে, সেই শক্তিকে আপনাকে ক্রমাগত অনুভব করতে হবে, কারণ আপনার মধ্যে সেই কনফিডেন্স যদি না থাকে, আপনি যে সর্বদা মনে করেন যে আমার জীবনে কিছু হবে না, আমার জীবনে ভালো কিছু হতেই পারে না, তাহলে সত্যি আপনার জীবনে ভালো কিছু হবেই না, কারণ আপনি তো আপনার জীবনের ভালোর ব্যাপারটাকে দেখতেই পান না। প্রতিদিন যে আপনি বেঁচে আছেন, দেখতে পাচ্ছেন, খেতে পাচ্ছেন, চলতে পারছেন, এর থেকে বড় কি হতে পারে? অনেক মানুষ তো দেখতেও পায় না, শুনতেও পায় না, চলতেও পারে না, তো সুতরাং আপনাকে বুঝতে হবে জায়গাগুলোকে সঠিকভাবে রেক্টিফিকেশন করতে হবে। শুধুমাত্র একটা পার্টিকুলার অ্যাপ্রোচ ওটা না হলে আপনার মনে দুঃখের শেষ থাকবে না, এমন নয়, জীবন মানেই সব কিছু আপনি পাবেন বা সব কিছু আপনি মিলে যাবে তা নয়, আমার জীবনে হয়তো সব কিছু মেলে না, তো সুতরাং শুধু আমার জীবন কেমন, জীবনে অনেক বড় বড় মানুষের জীবনেও হয়তো সবাই যে সব কিছু পেয়ে গেছে তা নয়, আপনার জীবনে অ্যাচিভ করতে, আপনার জীবনে লড়াই করতে, আপনার জীবনে কষ্ট করতে হবে, আপনার জীবনে এগিয়ে যেতে হবে, থামলে তো জীবন তো মৃতপ্রায় অবস্থার মতো থেকে যাবেন, তো জীবন কখনো এক জায়গায় বসে থাকলে হবে না, জীবনে এগিয়ে যেতে হবে, জীবনে চলতে হবে, জীবনে লড়াই করতে হবে,
তাহলে আপনার জীবনে অনেক উন্নতি হবে। আপনার মধ্যে এক অনন্ত যে ক্ষমতা রয়েছে, ঈশ্বর যে ক্ষমতা দিয়েছে, এক পাহাড় প্রমাণ ক্ষমতা, সেই ক্ষমতাকে আপনাকে বারে বারে অনুভব করতে হবে। আপনার মধ্যে পজিটিভ অ্যাপ্রোচ রাখতে হবে, আপনার মন মানসিকতা কনসিয়াসলি এবং সাবকনসিয়াসলি, আপনি যেমন কনসিয়াসলি কোনো কাজটা করবেন তেমন সাবকনসিয়াসলি সেই কাজটা আপনি কীভাবে করবেন, সেটাকে ভালোভাবে কীভাবে করবেন তার জন্য চিন্তা করতে হবে। শুধুমাত্র দোষারোপ করলে হবে না, শুধুমাত্র মোবাইল ফোন নিয়ে বসে গেলেন আর ভুলভাল কতগুলো শর্টস দেখে ভিডিও দেখে টাইম ওয়েস্ট করলেন আর আলটিমেট ভাবলেন আমার জীবনে কিছু হচ্ছে না। তো এইভাবেও তো আমরা অনেক সময় সময় নষ্ট করি, সময় অপচয় করি। তো এই ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে, আমাদের সার্বিক ব্যাপারগুলোকে, আমাদের নিজেদের ব্যাপারে যেখানে ল্যাক রয়েছে, যেখানে দুর্বলতা রয়েছে, সেই জায়গাগুলোকে রেক্টিফিকেশন করতে হবে। আগেকার যুগে মানুষের এতটা চাপ থাকতো না, এই যুগে মানুষের যেমন চাপ অনেক বেড়েছে, সার্বিকভাবে মানুষের যেমন ডিমান্ডও বেড়েছে, এক্সপেকটেশনও যেমন বেড়েছে, মানুষ কিন্তু মেন্টালিগত দিক থেকে কেউ কিন্তু খুশি থাকছে না। যে ধরুন দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, সেই সরকারি চাকরি পেয়ে গেলেও সে কিন্তু খুশি না, তার কিন্তু জীবনে আর একটা কোনো উদ্দেশ্য থেকে যাবে, সেটা না মিটলে সে কিন্তু কান্নাকাটি শুরু করে দেবে। তো মানুষ কিন্তু মানুষ যেটুকু পেয়েছেন প্রেজেন্ট সিচুয়েশন নিয়ে বাঁচবেন, আবার ভালো কিছু পাবেন পরবর্তীকালে। সুতরাং আজকে আপনি যে যে জিনিসগুলো পেয়েছেন, যে জিনিসগুলো আপনার কাছে রয়েছে, সেই জিনিসগুলো হয়তো অন্যজনের কাছে নেই। সুতরাং আজকে আপনি যেটুকু এসেছেন, যেটুকু আপনার জীবনে অ্যাচিভমেন্ট হয়েছে, সেই জিনিসটা নিয়ে আগে প্রথমে খুশি থাকতে শিখুন, তারপরে তো এগোতে পারবেন। ওভারঅলভাবে বাচ্চাটির সার্বিকভাবে অ্যানালাইজ করুন, নিজের মন মানসিকতাকে আরও চেঞ্জ করুন, পজিটিভ করুন, আপনার জীবনে সর্বার্থকভাবে উন্নতি হবে। দীর্ঘদিন ধরে আমি বিভিন্ন রাশিফলের ভিডিও করছি আমার নিজের চ্যানেলে, আমি এই শুধুমাত্র রাশিফলের ভিডিও জেনারেলভাবে করি না, আমার মনে হলো যে আপনাদের এই ধরনের কিছু ভিডিও দেওয়া দরকার, আপনার বাচ্চার ব্যাপারগুলোকে ঠিকভাবে অ্যানালাইজ করা উচিত, তাহলে আপনার জীবনের সমস্যাগুলোকে অনেকটা রেক্টিফিকেশন করতে পারবেন, বুঝতে পারবেন। কেননা বাচ্চাদের মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে, বেকার বকবক করে মেন জায়গা থেকে সরে গেলে আপনাদের জীবনে অনেক সমস্যা বাড়তে পারে। তাই আগে যে কোনো ব্যাপার, যখনই কোনো কিছুর মধ্যে আপনি ডুববেন, পুরোপুরিভাবে ডুবে যাবেন, পুরোপুরিভাবে তন্ময় হয়ে থাকবেন, সেই কাজটার মধ্যে সম্পূর্ণ ফোকাস রাখবেন, ঈশ্বরের উপর আস্থা রাখবেন, নিজের উপর আস্থা রাখবেন এবং ভগবানের উপর আস্থার সঙ্গে সঙ্গে আপনি যখন নিজে পরিশ্রম করতে শুরু করবেন, আপনার যে কোনো কাজ কিন্তু অসাধারণ হয়ে উঠবে। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামতে হবে। আমার এই অনুষ্ঠানটিকে কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।